রহস্য তিনি বের করে আনতে পারতেন এবং স্বপ্ন শুনে এটার এক্সপ্লেনেশন কী হবে তিনি সুন্দর করে ব্যাখ্যা করতে পারতেন। এটা হচ্ছে ওনার একটা স্পেশাল অ্যাট্রিবিউট। আরেকটা অ্যাট্রিবিউটের ব্যাপারে সহি বোখারিতে আল্লাহ রাসুল ইসলাম বলেছেন যে ইউসুফ আলাহ ইসলাম যেন তেন কোনো ফ্যামিলিতে আসেননি, তিনি খুব ভ্যারি প্রেস্টিজিয়াস অ্যান্ড ডিগনিফাইড ফ্যামিলিতে এসেছেন। এই জন্য ইউসুফ আলাহ ইসলামের ব্যাপারে বলতে যে তিনি বলেছেন আল খেরিম ইবনুল খেরিম ইবনিল খেরিম ইবনুল করিম, মানে তিনি হচ্ছেন কারিমের সন্তান কারিমের সন্তান কারিমের সন্তান করিম। করিম মানে হচ্ছে অনারেবল, সম্মানিত ব্যক্তি। অর্থাৎ ইউসুফ আলাহ ইসলাম এমন এক ব্যক্তি, ওনার বাবা ছিলেন, ইউসুফ আলাহ ইসলাম নিজে ছিলেন নবী, ওনার বাবা ছিল নবী, তার দাদা ছিল নবী, তার পর দাদা ছিল নবী। ইউসুফ আলাহ ইসলামের বাবার নাম হচ্ছে ইয়াকুব আলাহ ইসলাম, উনি ছিলেন নবী। ইয়াকুব আলাহ ইসলামের বাবা মানে ইউসুফ আলাহ ইসলামের দাদার নাম ছিল ইসহাক আলাহ ইসলাম, উনি ছিলেন নবী। এবং ইউসুফ আলাহ ইসলামের দাদা ইসহাক আলাহ ইসলামের বাবা ইসহাক আলাহ ইসলামের বাবার নাম ছিল ইব্রাহিম আলাহ ইসলাম, উনিও ছিলেন নবী। সুবহানাল্লাহ বিহামদি, মানে কত চমৎকার একটা ফ্যামিলিতে, কত সম্ভ্রান্ত ফ্যামিলিতে তিনি এসেছেন। এজন্য ওনার এই সম্মান, এই মর্যাদা, এই স্ট্যাটাস অ্যান্ড ডিগনিফাইডকে বোঝাতে যে আল্লাহ রাসুল ইসলাম সহি বুখারিতে বলেছেন যে আল খারিম ইবনুল খারিম ইবনিল খারিম ইবনিল করিম, মানে দ্য অনারেবল, দ্য সান অব দ্য অনারেবল অ্যান্ড দ্য সান অব দ্য অনারেবল অ্যান্ড দ্য সান অব দ্য অনারেবল, মানে সম্মানিত ছেলে সম্মানিতর ছেলে, তার ছেলে সম্মানিত সম্মানিতর ছেলে। অর্থাৎ চারজন, চার পুরুষই অনেক ডিগনিফাইড এবং প্রেস্টিজিয়াস একটা মর্যাদা নিয়ে পৃথিবীতে তারা ছিলেন, এবং নবীর ছেলে নবীর ছেলে নবীর ছেলে নবী, চারজন ধারাবাহিকভাবে ওনারা নবী ছিলেন। তাহলে সংক্ষেপে আমরা এতটুকু বুঝতে পারলাম যে ইউসুফ আলাইহিস সালাম সবচেয়ে সুদর্শন মানুষ ছিলেন পৃথিবীতে, দেখতে খুবই সুন্দর সুঠাম ও সুদর্শন হ্যান্ডসাম ছিলেন, এবং তিনি স্বপ্নের চমৎকার ব্যাখ্যা করতে জানতেন, যেটা আমরা সূরা ইউসুফের মধ্যেই পেয়েছি এই তথ্যটা, এবং সূরা বুখারীর বর্ণনা থেকে আমরা জানতে পেরেছি তিনি খুব সম্ভ্রান্ত বংশে জন্মগ্রহণ করেছিলেন, তিনি নবী ছিলেন, বাবা নবী ছিল, ওনার দাদা এবং পরদাদা সবাই নবী ছিল। সম্মানিত ভাই এবং বোনেরা, অনেক ভাই বোন আমাদের লাইফটিতে যুক্ত হয়েছেন, আপনারা সালাতুত তারাবি শেষ করে অনেকে এসেছেন, অনেকে হয়তো শুরুর দিক থেকে অংশগ্রহণ করেছেন, অনেকে হয়তো মাঝখানে এসেছেন। আমরা বলছিলাম যে আজকে আমরা সূরা ইউসুফের নাজিলের প্রেক্ষাপট, সূরা ইউসুফ নাজিলের সময়কাল, ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে কিছু কথা, এবং এসুরার ব্যাপারে একটা জেনারেল ওভারভিউ, এবং এসুরার সেন্ট্রাল থিম কি এগুলো নিয়ে আলোচনা করব, এবং সুরার শুরুর দিকের কিছু অংশ আমরা কভার করার চেষ্টা করব। আমি আবারও রিকোয়েস্ট করে রাখি আপনারা যারা লাইভটি দেখছেন, আপনারা লাইভটি আপনাদের ওয়ালে শেয়ার করে রাখুন, যাতে করে এখন যারা অনলাইনে আছে ওনারাও আমাদের লাইভে যুক্ত হতে পারে এবং ওনারাও আলোচনাটি থেকে উপকৃত হতে পারে। সম্মানিত, শুধু এ পর্যায়ে আমরা বলব এসুরার ওভারঅল একটা ওভারভিউ আমরা নিব, অর্থাৎ জেনারেল ওভারভিউ অব দ্য সুরা। ওভারঅল আল্লাহ তাআলা সূরাতে কী বলেছেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত সংক্ষেপে এটা আপনাদেরকে আগে শুনিয়ে দিচ্ছি, যাতে করে সামনের যে আরও তিনটা সেশন আছে এই লাইভ সিরিজের বাকি যে এপিসোড বা পর্বগুলোতে আপনারা অংশগ্রহণ করবেন সেগুলো বুঝতে খুবই সুবিধা হবে। পুরো সূরাটাকে আমরা পাঁচটা সেকশনে বা পাঁচটা সেগমেন্টে ভাগ করতে পারি। 111টি আয়াত নিয়ে এই এই সূরাটি গঠিত, সূরা ইউসুফ। এখানে বেসিক্যালি পাঁচটি সেকশনে আল্লাহ তাআলা পাঁচটা সেগমেন্টে তিনি কথা বলেছেন। শুরুতে আল্লাহ তাআলা তিন আয়াত বিশিষ্ট একটা ভূমিকা দিয়েছেন এই সূরার, সূরা ইউসুফের একটা ভূমিকা আল্লাহ দিয়েছেন প্রথম তিনটি আয়াতে, আর শেষের একেবারে শেষের দশটি আয়াতে আল্লাহ একটি কনক্লুশন দিয়েছেন, যবনিকা অর্থাৎ উপসংহার। তাহলে তিন আয়াত বিশিষ্ট একটা ভূমিকা আছে এই সূরার ইন্ট্রোডাকশন, আর একেবারে সব শেষে দশ আয়াত বিশিষ্ট একটা উপসংহার আছে, আর মাঝখানে আছে ইউসুফ আলাইহিস সালামের জীবন প্রবাহ বা জীবন কাহিনী। সেখানে প্রথমে তিন আয়াতে ভূমিকা, তারপরে হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের চাইল্ডহুড অর্থাৎ ওনার শৈশব, চার নম্বর আয়াত থেকে একুশ নম্বর আয়াত পর্যন্ত ওনার শৈশব নিয়ে আমরা কী ঘটেছে শুনব, তারপরে ওনার ইউথ অর্থাৎ ওনার কৈশোর বা যৌবনকালের যে ঘটনাগুলো যা ঘটেছে সেটা শোভা পেয়েছে ২২ থেকে ৫৩ নম্বর আয়াতে, এবং তারপরে ৫৪ থেকে ১০১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ওনার অ্যাডাল্টহুড অর্থাৎ উনি যখন একেবারে প্রাপ্ত বয়স্ক, পূর্ণ বয়সে যখন উনি পৌঁছেছেন তখন ওনার জীবনে কী ঘটেছে সেটা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তাহলে সিম্পলি আমরা যদি বলি জেনারেল ওভারভিউ অব দ্য সূরা ইউসুফ, আমরা বলবো যে পুরো সূরাটাকে আমরা পাঁচ ভাগে ভাগ করতে পারি। শুরুতে একটা ভূমিকা, তিন আয়াত, প্রথম তিন আয়াত আল্লাহ একটা ভূমিকা দিয়েছে ইন্ট্রোডাকশন,
তারপর ওনার চাইল্ডহুড অর্থাৎ ওনার শৈশবকালে কী ঘটেছে সেটা, এরপর ওনার ইউথ ওনার যৌবনকালে কী ঘটেছিল সেগুলো, 4 নম্বরে হচ্ছে ওনার অ্যাডাল্টহুড অর্থাৎ ওনার প্রাপ্ত বা পূর্ণ বয়স্ক অবস্থায় কী ঘটেছিল ওনার জীবনে সেটা, এবং সবশেষে একটা কনক্লুশন 10 আয়াত বিশিষ্ট একটা এন্ডিং আল্লাহ দিয়েছেন এই সুরায়। আমরা যদি মানে একটা কুইক স্ক্যান করি ফাস্ট মোশনে, আমরা যখন সুরাটা কাভার করা শুরু করব তখন স্লো মোশনে আপনাদেরকে নিয়ে পড়ব এবং অর্থ করব আল্লাহ কী বলেছেন, এখন আমরা একটু ফাস্ট মোশনে দেখার চেষ্টা করব কী হয়েছিল ওনার জীবনীতে। আমরা যদি চাইল্ডহুডে আসি ভূমিকার পরে, তাহলে এভাবে আমি শুরু করতে পারি যে উনি একটা স্বপ্ন দেখেছিলেন এবং তার বাবার কাছে বলেছিলেন, ইয়াকুব আলাইহিসসালাম বললেন খবরদার ভাইদের কাছে শেয়ার করো না, কারণ তোমার ভাইরা হয়তো জেলাসি ফিল করবে, হিংসা করবে। এবং তাই হলো, ভাইরা হিংসা করে ওনাকে হত্যার ষড়যন্ত্র করলেন এবং প্ল্যান মোতাবেক ওনাকে কুয়ার মধ্যে নিক্ষেপ করলেন। কুয়াতে যখন ওনাকে ফেলে দিলেন, ওই কুয়ার পাশ দিয়ে একটা ক্যারাভ্যান যাচ্ছিল, কাফেলা, কাফেলা ওনাকে ইউসুফ আলাইহিস সালামকে কুয়া থেকে তুলে নিয়ে লুকিয়ে যেখানে যাচ্ছিলেন সেখানে নিয়ে গেলেন, তারা মিশরের বাজারে ওনাকে বিক্রি করে দিলেন দাস হিসেবে। তখন মানুষ পণ্যের মতো কেনা বেচা হতো, ওনাকে বিক্রি করে দিলেন। এবং সেখানে ইউসুফ আলাইহিস সালামকে ইজিপ্টের যে গভর্নর, যাকে কোরআনে বলা হয়েছে আজিজ মেশর, উনি কিনে নিলেন। কিনে ওনার রাজপ্রাসাদে রয়্যাল প্যালেসে বড় করতে লাগলেন এবং ওনার স্ত্রীকে দিয়ে বললেন একে মানুষ করো, একে বড় করো, একে দেখাশোনার দায়িত্ব আমি তোমাকে দিলাম, হতে পারে এই ছেলে আমাদের কাজে লাগবে বা আমাদের তো ছেলে মেয়ে নেই, আমরা একে ছেলে হিসেবে নিতে পারবো, ছেলে হিসেবে গ্রহণ করতে পারবো। তো এইভাবে ওনার শৈশবটা কেটেছে, ওনার চাইল্ডহুড, কুয়া থেকে উনি রাজপ্রাসাদে এসে পড়লেন। এবার ওনার যৌবনকালে কী ঘটেছে সেটা আমরা শুনি। আমরা আলোচনার এই পর্যায়ে এসে তো এতটুকু জানতে পারলাম যে উনি খুবই, ওনার যৌবন বয়সে খুবই হ্যান্ডসাম ছিলেন, ভেরি ড্যাশিং চেহারার ছিলেন। তো আল্লাহ তাআলা ওনাকে গোটা বিশ্বের সৌন্দর্যের অর্ধেকটা দান করেছিলেন, ফলে ওনার আচরণ, ওনার চেহারায়, ওনার গেট আপে রয়্যাল প্যালেসে রাজপ্রাসাদের সবাই মুগ্ধ হতে লাগলো। যেই তাকে দেখে, ইউসুফ আলাহি সাল্লামকে যেই একবার দেখে, সেই ইউসুফ আলাহি সাল্লামের জন্য পাগল হয়ে যায়। এবং বিশেষ করে নারীরা ইউসুফ আলাহি সাল্লামকে দেখে তার প্রেমে পড়ে যেতে লাগলো। সবচেয়ে ভয়ঙ্কর যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে আজিজে মেশরের স্ত্রী জুলাইখা, যে ইউসুফ আলাহি সাল্লামকে ছেলের মতো করে মানুষ করে বড় করতে আরম্ভ করলো। ইউসুফ আলাহি সাল্লাম যখন পূর্ণ যৌবনে পৌঁছলেন তখন এই জুলাইখা নিজেই ইউসুফ আলাহি সাল্লামের প্রেমে পাগল পাড়া হয়ে গেল, মত্ত হয়ে গেল। এবং অবৈধ প্রেমের প্রেম যখন জুলাইখা নিবেদন করলো, ইউসুফ আলাহি সাল্লাম নিজেকে সামলে নিলেন, তিনি নিজের যৌবনকে হেফাজত করলেন, চরিত্রকে হেফাজত করলেন, তিনি প্রত্যাখ্যান করলেন জুলাইখার প্রস্তাব। ফলে জুলাইখা রেগে মেগে তাকে জেলখানায় প্রেরণ করলো। ওনার জীবনের প্রায় 10 থেকে 12 বছর এই জেলখানায় কেটে গেল। জেলখানায় দুজন কয়েদির স্বপ্নের ব্যাখ্যা করলেন এবং জেল থেকে তিনি বের হয়ে আসলেন। এবং এটা প্রমাণিত হলো যে মিশরের নারীরা বা জুলাইখা, তাদের নেতৃত্বে ওনার বিরুদ্ধে কনস্পায়ারেসি হয়েছে, ষড়যন্ত্র, কিন্তু ইউসুফ আলাহি সাল্লাম ছিলেন একেবারে পূত পবিত্র চরিত্রের একজন মানুষ। জেল থেকে বের হয়ে আসার পরে তিনি মিশরের তৎকালীন বাদশাহ, যাকে কোরআনে মালিক বলা হয়েছে, ওই বাদশাহর একটা স্বপ্নের ব্যাখ্যা করেন এবং বাদশাহ ওনাকে অনেক মর্যাদার আসনে আসীন করেন। তাহলে আমরা চাইল্ডহুড শুনলাম, ইউথ যৌবনকালটা কীভাবে কাটলো সেটা শুনলাম, যেহেতু জেলে প্রায় 10 থেকে 12 বছর উনি কাটিয়েছেন, এবার উনি ওনার একেবারে পূর্ণ বয়সে, বয়স্ক একটা অবস্থায় চলে গিয়েছেন, যেটাকে আমরা অ্যাডাল্টহুড বলেছি। ওনার অ্যাডাল্টহুডে যেটা ঘটেছে, উনি যখন স্বপ্নের ব্যাখ্যা করলেন রাজার এবং উনি বললেন মিশরে দুর্ভিক্ষ হবে, এটাকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে, ওনার এই বুদ্ধিমত্তা, ওনার এই ইন্টেলেকচুয়াল পাওয়ার দেখে মিশরের রাজা ওনাকে অ্যাডভাইজার অফ ফাইন্যান্স, মানে অর্থ উপদেষ্টা হিসেবে নিয়োগ দিলেন। এবং ইউসুফ আলাহি সাল্লাম এই দুর্ভিক্ষকে তিনি মোকাবেলা করতে পারলেন আল্লাহ তাআলার মেহরবানিতে। এই দুর্ভিক্ষ শুধু মিশরেই ছিল না, আশেপাশের বিশাল এলাকা জুড়ে ছিল। ফলে ওই যে ওনার 10 ভাই যারা অত্যাচার করে ওনাকে মারপিট করে অবশেষে কুয়াতে ফেলে দিয়েছিল, ওই 10 ভাই দুর্ভিক্ষের কবলে পড়ে ওই এলাকা থেকে সফর করে মিশরে এসেছিল শস্য নেওয়ার জন্য। তারা কেউ ইউসুফ আলাহি সাল্লামকে চিনতে পারলো না, ইউসুফ আলাহি সাল্লাম চিনে ফেললেন, চিনে তাদেরকে সম্পদ অনেক শস্য দিলেন এবং বললেন তোমাদের কি আর কোনো ভাই আছে? বললো আছে, তাকে নিয়ে এসো, আরও দিব। তাকে নিয়ে আসা হলো, কৌশল করে ওই ভাইকে তিনি রেখে দিলেন এবং তাদেরকে শস্য দিয়ে পাঠিয়ে দিলেন। পরে ইয়াকুব আলাইহিসসালাম তো ইউসুফ আলাইহিসসালামকে হারিয়ে এবং আরেক সন্তান বানিয়ামিনকে হারিয়ে একেবারে খুব নাজুক অবস্থায় তিনি চলে গেলেন। পরবর্তীতে আল্লাহ তাআলা এমন এক ব্যবস্থা করলেন যে ইয়াকুব আলাইহিসসালামের কাছে ইউসুফ আলাইহিসসালাম
দূত পাঠালেন যে সবাইকে নিয়ে তোমরা মিশরে আসো, আল্লাহ তাআলা আমাদেরকে একত্রে থাকার ব্যবস্থা করে দিবেন। ইয়াকুব আলাইহিসসালাম সন্তানদেরকে নিয়ে সবাইকে নিয়ে আবার যখন ইজিপ্টে আসলো, ওনার যে স্বপ্ন ছোটবেলা দেখেছিলেন সেই স্বপ্নের বাস্তবায়ন ঘটলো, এবং যেই সেপারেটেড ফ্যামিলি, ডিটাচড ফ্যামিলি যেটা ইউসুফ আলাইহিসসালামকে হারিয়েছিলেন, পরে বেনিয়ামিনকে হারিয়েছিলেন, আল্লাহ তাআলা পুরো ফ্যামিলিকে আবার রিইউনিয়ন করে দিলেন। এটা হচ্ছে সংক্ষেপে ইউসুফ আলাইহিসসালামের ঘটনা প্রবাহের মধ্যে থেকে কি কি ঘটেছিল তার একেবারে ফাস্ট মোশনে আমি আপনাদেরকে শোনালাম। মজার ব্যাপার হচ্ছে এই পুরো ঘটনা প্রবাহে আমরা কিছু স্বপ্নের কথা জানব। তিনটা স্বপ্নের কথা আমরা সূরা ইউসুফের মধ্যে জানতে পারবো। এক হচ্ছে, প্রথম স্বপ্নটা হচ্ছে যেটা ইউসুফ আলাইহিসসালাম নিজেই দেখেছিলেন ছোটবেলায়। আমরা শুরু করছি একটু পরেই সরাসরি কোরআন থেকে আমরা এর অর্থ শুনব। ইউসুফ আলাইহিসসালাম নিজে একটা স্বপ্নে দেখেছিলেন, এরপর উনি যখন ওই যে 10 বছর জেলখানায় ছিলেন তখন তিনি দুইজন কয়েদির স্বপ্নের ব্যাখ্যা করেছিল, এটাও কোরআনে উল্লেখ হয়েছে। এবং সবশেষে মিশরের রাজা একটা স্বপ্ন দেখেছিল, ইউসুফ আলাইহিসসালাম সেটার ব্যাখ্যা করে দিয়েছিলেন। তাহলে পুরো ঘটনা প্রবাহে আমরা স্বপ্নের কানেক্টিভিটি কিন্তু দেখব। প্রথমে দেখব ওনার নিজের স্বপ্ন, এরপর জেলখানায় দুজন প্রিজনারের স্বপ্ন, এবং সবশেষে মিশরের যে রাজা তার স্বপ্ন। সম্মানিত শুধু আমরা শুরুতেই বলেছি যে এখানে পুরো ঘটনাটি আল্লাহ তাআলা এটাকে দ্য বেস্ট অ্যামং স্টোরিজ বলেছেন, সবচেয়ে শ্রেষ্ঠ ঘটনা, পৃথিবীর যে কোনো ঘটনা কাহিনী বা স্টোরিকে বা উপন্যাসকে এটা হার মানাবে। তো যেহেতু এটা ঘটনা, এখানে অনেকগুলো ক্যারেক্টার থাকবে। আমরা যখন স্লো মোশনে, আজকেই আমরা সুরার শুরুর দিকের কিছু অংশ কাভার করব, স্লো মোশনে যখন আমরা এগোবো, আমরা যখন পড়ব, তখন আমরা দেখব যে একের পর এক ঘটনার মধ্যে অনেকগুলো চরিত্র চলে আসছে, অনেকগুলো ক্যারেক্টারিস্টিক চলে আসছে, ক্যারেক্টার্স। তো আমি এটাকে দুই ভাগে ভাগ করেছি ক্যারেক্টারগুলোকে, একটা হচ্ছে মেজর ক্যারেক্টার্স আর একটা হচ্ছে মাইনর ক্যারেক্টার্স। এই চরিত্রগুলো আপনারা ঘটনা প্রবাহের মধ্যে পাবেন। তো আমরা এখনই শুরু করব, একটু করে ছোট করে বলে নেই যে কোন কোন ক্যারেক্টারগুলো আমরা পুরো স্টোরিতে পাবো। মেজর ক্যারেক্টার হিসেবে আমি এখানে ফাইন্ড আউট করে যেটা পেয়েছি সেটা হচ্ছে ইউসুফ আলাইহিসসালাম। শুরু থেকে শেষ পর্যন্ত হি ইজ দেয়ার, ইউসুফ আলাইহিসসালামের কথা সেখানে আছে। যেহেতু ওনার নামে সূরা ডেডিকেট করা, ওনার জীবনী নিয়ে, লাইফ স্কেচ নিয়েই, ওনার লাইফ সাইকেল নিয়েই পুরো সূরাটা। সো উনি হচ্ছেন দ্য মেজর ক্যারেক্টার অব দি স্টোরি, এই ঘটনার প্রধানতম চরিত্র। উনি শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ঘটনা প্রবাহেই তিনি সেখানে আছেন। মাইনর ক্যারেক্টার হিসেবে আমি 15টা ক্যারেক্টার পেয়েছি। সেগুলো কি, সেগুলো বলি, আমরা মূল সূরাতে চলে যাচ্ছি। মাইনর ক্যারেক্টার হিসেবে প্রথমে আমরা পাবো ইয়াকুব আলাইহিসসালামকে, যিনি হচ্ছেন ইউসুফ আলাইহিসসালামের সম্মানিত পিতা, তিনিও একজন নবী। এরপর আমরা পাবো ইউসুফ আলাইহিসসালামের 10 জন বৈমাত্রেয় ভাইকে, তার মানে ইয়াকুব আলাইহিসসালাম একাধিক বিয়ে করেছিলেন, এক স্ত্রীর গর্ভে এসেছিল প্রায় 10 জন সন্তান, তারা ছিল আপন ভাই, আরেক স্ত্রীর গর্ভে এসেছিল 2 ভাই, একজন হচ্ছেন ইউসুফ আলাইহিসসালাম আরেকজন হচ্ছে বেনিয়ামিন, সামনে আসবে। তো তাহলে এই এটাও একটা বড় ধরনের ক্যারেক্টার মাইনর ক্যারেক্টার্সের মধ্যে। তাহলে ইউসুফ আলাইহিসসালামের 10 জন বইমাত্রেও ভাই ছিল, যেটা আমাদের বাংলাদেশে সৎ ভাইও বলে থাকে, সৎ ভাই। সিম্পলি আপনারা এভাবে বুঝতে পারেন যে ওনার সৎ ভাইরা ওনার উপর জুলুম করেছিল। এরপর একটা ক্যারেক্টার আমরা পাবো যে কাফেলার পানি সংগ্রহকারীর কথা এসেছে, যে কাফেলা যাচ্ছিল তাদের একজন পানি সংগ্রহকারী ছিল, যিনি কুয়া থেকে পানি তুলছিলেন, এই চরিত্রের আবির্ভাব ঘটবে। এরপরে আজিজে মিশরের কথা বা মিশরের যে গভর্নর তার প্রসঙ্গটা আসবে। এরপরে আজিজে মিশরের স্ত্রী যাকে জুলাইখা নামে আমরা চিনি তার ঘটনা আসবে। এরপর একজন বিচক্ষণ ব্যক্তির সাক্ষী দেয়া প্রসঙ্গটা আসবে, কে কে অপরাধী ছিল, ইউসুফ আলাইহিসসালাম অপরাধী না জুলাইখা অপরাধী, তো এটা নিয়ে রয়্যাল কোর্টে একটা বিচার বসেছিল। তো একজন বিচক্ষণ ব্যক্তি শাহিদা শাহিদুম মিন আহলিহা, যে জুলাইখার সম্পর্কে আত্মীয় ছিল, তিনি সাক্ষী দিয়ে প্রমাণ করেছেন যে ইউসুফ আলাইহিসসালাম ছিলেন নির্দোষ, বরং দোষী ছিল জুলাইখা। তো এই সাক্ষী, সে কি প্রাপ্তবয়স্ক কোনো লোক ছিল নাকি দুগ্ধপোষ্য ছোট বাচ্চা ছিল, এ নিয়ে মতবিরোধ রয়েছে। সহি হাদিস থেকে আমরা যেটা বা কোরআনের সরাসরি টেক্সট থেকে যেটা জানি যে একজন সাক্ষী ছিল যে ছিল জুলাইখার আত্মীয়। একটা দুর্বল বর্ণনা থেকে আমরা পাই যে একটা দুগ্ধপোষ্য শিশু সেই সাক্ষীটা বেসিক্যালি দিয়েছিল, যার নাম ছিল কিসিন, কিছু জিউস ট্র্যাডিশন থেকে এগুলো জানা যায়। এবং ছোট দুগ্ধপোষ্য শিশু যার কথা বলার কোনো সুযোগ নেই, আল্লাহ তাআলা তাকে মানুষের মতো কথা বলার বাকশক্তি দিয়েছিলেন, এবং এই ছোট্ট শিশু
ইউসুফ আলাহিসাল্লামের পক্ষে জুলাইখার বিপক্ষে সাক্ষী দিয়ে ওই রয়্যাল কোর্টে ইউসুফ আলাহিসাল্লামকে নির্দোষ বলে প্রমাণ করেছে। তাহলে এই ক্যারেক্টার বা চরিত্রটাও কিন্তু আমরা পাবো। এরপর মিশরের নারীদের প্রসঙ্গ আসবে, জেলখানার দুজন কয়েদির কথা আমরা বলেছি, এই ক্যারেক্টার আসবে। আল মালিক যেটা কোরআনে এসেছে, আল মালিক মানে মিশরের বাদশাহ, কিং অফ ইজিপ্ট, তার প্রসঙ্গ আসবে। আল মালা মানে সভাসদবৃন্দ, স্বপ্নের ব্যাখ্যা করার জন্য মালিক রাজা যে স্বপ্ন দেখেছিলেন তিনি আগে বলেছিলেন হে সভাসদবৃন্দ তোমরা আগে স্বপ্নের ব্যাখ্যা করো, সেখানে মন্ত্রী, সেনাপতি, কাহানাতুল মাবাদ, পাদ্রী গোষ্ঠী যারা এই সমস্ত লোকেরা ছিল। এরপর বাদশাহর একজন দূত বা বাণীবাহক, বাণীবাহকের প্রসঙ্গটা আসবে, বাদশাহ জেলখানায় পাঠিয়েছিল ইউসুফ আলাহিসাল্লামকে নিয়ে আসার জন্য। এরপরে আসবে চমৎকার একটা ঘটনা, সেটা হচ্ছে বেনিয়ামিন, যিনি হচ্ছেন ইউসুফ আলাইহিসাল্লামের আপন ভাই, সহোদর ভাই, তাকে কিভাবে কৌশল করে মিশরে আনা হয়, ইউসুফ আলাহিসাল্লাম কিভাবে রেখে দিয়েছিলেন, সেই চরিত্রের প্রসঙ্গটা আসবে। এরপরে মুয়াজ্জিন একজন আহ্বানকারী, ইউসুফ আলাহিসাল্লাম একজন কলারকে পাঠিয়েছিল যে তুমি যে বলো আমাদের রাজার রয়্যাল কাপ, দ্য আইকন অফ ইজিপ্ট, এটা হারিয়ে গিয়েছে, কে চুরি করেছে বলো। তো এই এই প্রসঙ্গে এই মুয়াজ্জিনের কথা আসবে। সবশেষে আল বাশির একজন সুসংবাদ দানকারী, তিনি যে ইয়াকুব আলাহিসাল্লামকে সুসংবাদ দিয়ে বলবেন যে আপনি এই জামা চোখে লাগালে আপনার অন্ধত্ব চলে যাবে, চোখের দৃষ্টি ফিরে পাবেন এবং আপনি আপনারা সবাই মিশরে যে পুরো পরিবার রিইউনিয়ন হবে। তাহলে এই হচ্ছে পুরো ক্যারেক্টার, মেজর ক্যারেক্টার্স এবং মাইনর ক্যারেক্টার্স আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে এই পৃথিবীর সবচাইতে চমৎকারতম ঘটনার মধ্য থেকে এই ঘটনার চরিত্রে কারা কারা থাকবেন। আমরা জেনেছি যে ইউসুফ আলাহিসাল্লাম থাকবেন কেন্দ্রীয় চরিত্রে, এছাড়া আরও 15টি চরিত্র আমরা ঘটনা প্রবাহে প্রায় দেখতে পাবো। সম্মানিত সুধী, তাহলে যে এই 4-5টি পয়েন্টে আমরা আজকে প্রথম পর্বে আলোচনা করেছি, আমার মনে হয় এখন একটা জেনারেল ওভারভিউ আপনারা পেয়ে গিয়েছেন, পুরো সূরাটি সম্পর্কে একটা ধারণা আপনাদের হয়ে গিয়েছে। এবার আসুন আমরা সরাসরি মহাগ্রন্থ, মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল করিম থেকে সরাসরি স্লো মোশনে, আমরা একটু আগে স্ক্যানিং করেছিলাম খুব ফাস্ট মোশনে, এবার স্লো মোশনে আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন সূরা ইউসুফের ব্যাপারে আমরা শুনব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহ তাআলার কাছে পানাহ চাচ্ছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। আলিফ লাম র, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আল্লাহ তাআলা সূরা ইউসুফটা শুরু করেছেন আলিফ লাম র দিয়ে। আপনারা কোরআনের বিভিন্ন সূরা শুরুতে এরকম পাবেন, সূরা বাকারায় এসেছে আলিফ লাম মিম, সূরা ইয়াসিনের শুরুতে ইয়াসিন, মারিয়ামের শুরুতে কাফ হা ইয়া আইন সাদ, কোথাও তসিম মিম, কোথাও হা মিম। তো এভাবে আল্লাহ তাআলা সূরা ইউসুফকে শুরু করেছেন আলিফ লাম র। এগুলোকে বলা হয় হুরুফুল মুকাত্তাআত, মানে কাটা কাটা অক্ষর, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অক্ষর। এই অক্ষরগুলো দিয়ে আল্লাহ তাআলা কখনো কখনো কোনো সূরাকে উদ্বোধন করেছেন বা শুরু করেছেন। কোরআনের আয়াতগুলো দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে মহকাম আর একটা মুতাশাবে। মহকাম মানে যে আয়াতের অর্থ সুদৃঢ়, মর্মবাণী সুদৃঢ়, এর অর্থ আমরা বুঝতে পারি, মহকাম। আরেকটা হচ্ছে মুতাশাবে, আমাদের জন্য কনফিউজিং হয়ে যায়, আমরা এর অর্থ বুঝতে পারি না, এর অর্থ কেবলমাত্র আল্লাহ তাআলাই জানেন। এই ধরনের আয়াতগুলো যেগুলো আলিফ লাম র, তসিম মিম, আলিফ লাম মিম, এই সমস্ত অক্ষর দিয়ে আল্লাহ তাআলা যে আয়াত নাজিল করেছেন এগুলো আয়াতে মুতাশাবিহের অন্তর্ভুক্ত, মানে এর আসল অর্থ গূঢ় রহস্য কি আমরা আসলে জানি না। আলিফ লাম মিম মানে কি আমরা জানি না, ইয়াসিন মানে কি আমরা জানি না। আমরা যে অনেক সময় জ্ঞানের বাহাদুরি করি, আসলে আমাদের জ্ঞানের যে কোনো অস্তিত্বই নেই, এই জ্ঞান যে আল্লাহর জ্ঞানের কাছে কিছুই না এটা প্রমাণ করার জন্য, আমাদের অপারগতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা বুঝালেন যে তোমরা এত ভালো জানো, হে আরবের সাহিত্যিকরা, তোমরা বড় বড় আরবি সাহিত্য রচনা করো, গদ্য পদ্য সাজাও, এত জ্ঞান তোমাদের তোমরা দাবি করো, তাহলে পারলে আলিফ লাম মিম এটার মানে কি বলো, আলিফ লাম র এর মানে কি বলো। আমরা কেউ জানি না, আমরা অপারগ, আমাদের চোখে আঙ্গুল দিয়ে আমাদের অপারগতা, দুর্বলতা, উইকনেসকে প্রমাণ করার জন্য মিরাকেল হিসেবে আল্লাহ তাআলা এগুলোর এই আয়াতগুলো নাজিল করেছেন, এগুলোর অর্থ আমরা জানি না। অনেক মুফাসসির অর্থ করতে চেয়েছেন কিন্তু সবশেষে বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, এর মানে কি আল্লাহ তাআলাই ভালো জানেন। তাহলে আমরা এর অর্থ এটাই করব, আলিফ লাম র এর অর্থ আমরা জানি না, আল্লাহ তাআলা জানেন, তিনি এর অর্থ, এর অন্তর্নিহিত রহস্য, গূঢ় রহস্য, মর্মবাণী তিনিই জানেন, আমরা জানি না। এরপর আল্লাহ তাআলা বলছেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এগুলো হচ্ছে সুস্পষ্ট কিতাবের আয়াতসমূহ। কোরআনের আয়াতে কোনো অস্পষ্টতা নেই, সব সুস্পষ্ট, বাইদা ও নাকিয়া, জল জলে স্পষ্ট। আল্লাহ তাআলা বললেন এই সুস্পষ্ট কিতাবের আয়াতসমূহ আমি নাজিল করলাম,
ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, নিশ্চয় আমি কুরআনকে আরবি ভাষায় নাজিল করেছি যাতে করে তোমরা বুঝতে পারো। আমরা জানি যে কুরআন আল্লাহ তাআলা আরবি ভাষায় নাজিল করেছেন যেহেতু এটা আরব অঞ্চলে নাজিল হয়েছে, যদিও এটা সবার জন্য হেদায়েতের বাণী। এই অ্যাড্রেসিংটা প্রাইমারিলি মক্কার কুরাইশদের জন্য আল্লাহ তাআলা বলেছেন যে এই কুরআনকে আমি আরবি ভাষায় নাজিল করেছি, যদিও তাদেরকে প্রাইমারি অ্যাড্রেস, কিন্তু এটা পরবর্তীতে অ্যাড্রেসটা আমাদের সবার জন্য। প্রাইমারি তাদেরকে কেন অ্যাড্রেস করেছেন, কারণ তারা মানছিল না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহি পেয়ে থাকেন, বিশ্বাস করতে চাচ্ছিল না। কোরআনের আয়াত নাজিল হচ্ছিল, তারা মানতে চাইছে না। তো আল্লাহ বুঝাতে চাচ্ছেন কেন মানতে চাইছো না, আমি কি কোরআন পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে নাজিল করেছি, ফার্সি ভাষায় যেটা তোমরা জানো না, নাকি হিন্দি ভাষায় নাজিল করেছি, না চাইনিজ ভাষায়? আমি তো এই কোরআনকে তোমাদের নিজেদের আরবি ভাষায় নাজিল করেছি, তোমাদের বোধগম্য না হওয়ার তো কোনো কারণ নেই, তোমরা চাইলেই বুঝতে পারবে। তো আল্লাহ বললেন কোরআনকে আমি আরবি ভাষায় নাজিল করেছি যাতে তোমরা বুঝো। এরপর আল্লাহ বললেন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা ওহাইনা ইলাইকা হাদাল কোরআন, আমি আপনার কাছে হে নবী, আমি আপনার কাছে সবচাইতে, এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম সুন্দর স্টোরি, ঘটনা সম্বলিত এই সূরা নাজিল করছি,